হ্যাঁ, এখন লেটেস্ট সুখবর এটাই, যেটা বর্তমান পত্রিকায় আজকে প্রকাশ করা হয়েছে। সোমবারের বৈঠকে জানিয়ে দিয়েছে 13,000-এরও বেশি আশাকর্মী নিয়োগ হবে রাজ্যে। এটাই কিন্তু নতুন সিদ্ধান্ত, সোমবার মন্ত্রিসভার বৈঠকে হয়েছে। বর্তমানে গ্রাম বাংলায় 53,000-এর বেশি স্বাস্থ্যকর্মী কর্মরত। এদিন স্বাস্থ্যক্ষেত্রে আরও দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে রাজ্যে আরও 4,600 উপস্বাস্থ্য কেন্দ্র এবং 3,000-এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে। এদিন জলপাইগুড়িতে দুটো নতুন ব্লক তৈরি হওয়ার সিদ্ধান্তও অনুমোদন পায় বৈঠকে। ব্লক দুটি হল বানারহাট এবং ক্রান্তি। এছাড়া হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের জমির লিজ 30 বছর থেকে বাড়িয়ে 99 বছর করার কথাও অনুমোদন পেয়েছে। তার পাশেই খেল সিটি তৈরি করার কথা হিটগর। বন্ধুরা, খবরটি কিন্তু ভালো খবর। যাদের যাদের বাড়ির মহিলারা এই কাজের জন্য ইচ্ছুক, মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করুন। আশাকর্মী নিয়োগের কিন্তু জটিলতা খুব কম এবং এখানে যোগ্যতা প্রতিপন্ন করার কম্পিটিশনও খুব কম। 13,000 আশাকর্মী মানে অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি। তো আপনারা মানসিক প্রস্তুতি নিতে থাকুন। এই বিষয়ে যখনই কোনো আপডেট প্রকাশিত হবে সরকারিভাবে, আমরা ভিডিও বানিয়ে অবগত করে দেবো। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ।